আজকে ছেলের স্কুলে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মাকে এবং বাবাকে দুজনকেই আসতে বলছে সেই অনুষ্ঠানটা দেখার জন্য। তো আমার হাজব্যান্ডের এখন মিটিং চলতেছে, তো ও আসতে পারেনি, তো আমি আসছি সাথে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দারুণ একটা অনুষ্ঠান, সকলেই তাদের পছন্দের কস্টিউম পরে এইখানে আসছে এবং ছবিও তুলতে পারবে, এবং এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ তাদের ক্লাসে ঢোকার এবং তাদের এই ফুল স্কুলটাতে ঢোকার। এছাড়া কখনো তারা ঢোকার অনুমতি দেয় না, যখন মিটিং থাকে, প্যারেন্টস মিটিং থাকে, তখন ঢোকা যায়। চলেন পিছন ক্যামেরা যে এদের স্কুলটা দেখাই সাথে। ও মাই গড, আয়নে সুন্দর একটা জিনিস পড়ছে, সেটা সে দেখাতে চাচ্ছে না কো। সামনে দেখতে পারবেন সে কান্না করতেছে, সে ভয় পাচ্ছে কোনোভাবে সে যাবে না। আর এইখানে হচ্ছে মাদের লাইন ধরায় রাখছে, কারণ একটু পরে এই দরজাটা ওপেন করবে, তখন মায়েরা ঢুকতে পারবে। ওই যে আগেই কোনো যে এই স্কুলগুলোতে সহজে বাবা মাকে অ্যালাউ করে না, এই যে যখন কোনো অনুষ্ঠান হয় সেই মুহূর্তে অ্যালাউ করে, বা কখনো মিটিংয়ের টাইমে সেই সময় অ্যালাউ করে। আর যেহেতু আজকে অনুষ্ঠান, সেই কারণে মাদেরকে অ্যালাউ করছে, সকল মারাই যাচ্ছে, কারণ তার সন্তান সুন্দর সুন্দর তাদের পছন্দের জিনিসগুলো পরছে, কিছু একটা অ্যাক্টিভিটিস করবে। এবং শুধু যে মারা আসছে তা না, বাবারাও আসছে, মানে বাবা মা দুজনই এলাও, সাথে যদি আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারে সেটাও আজকে এলাও। এছাড়াও গান বাজতেছে দারুণ হারে, দেখেন মানুষজন আসছেই এবং সুন্দরভাবে দেখা দিছে যে এই দিক দিয়ে আমরা সবাই দাঁড়ায় থাকবো, এবং তাদের সন্তানরা আসবে যখন তখন ছবিও তুলতে পারবে বা তার সন্তানের সাথে হাইফাইও দিতে পারবে, সবকিছু করতে পারবে। সব বাবা মাকে রেডি করে ফেলছে টিচাররা, এই যে এইভাবে সব বাবা মা দাঁড়ায় আছে, এখন তাদের সকল সন্তানরাই বের হবে ক্লাস থেকে। এবার আপনারা দেখতে পারবেন কি সুন্দরভাবে এক একটা বাচ্চা বের হচ্ছে। চলেন একটু এনজয় করি বাচ্চাদের এই সুন্দর সুন্দর ড্রেস পরে পরে আসাটা। আয়ান বাবু তো অনেক কান্না করতেছিল, কোনোভাবেই সে আসবে না গো, কেন যেন সেই ড্রেসগুলো দেখে ভয় পাচ্ছিল, আমি তো আপনাদেরকে বললামই। ওই দেখেন আয়ানের টিচার তাকে হাত ধরে নিয়ে আসতেছে, ওইটা আয়ানের টিচার, ওই সবচেয়ে ছোট ক্লাসের ভিতরে এবং অনেক চিকনা, ওই ওর বন্ধুরা সবাই অনেক লম্বা চড়া এবং অনেক বড়, ওই যে হাত ধরে নিয়ে যাচ্ছে, দেখেন আমাকে দেখার পরেও সে লজ্জা করে আমার দিকে তাকাচ্ছে না। ওর পছন্দ হচ্ছে বিড়াল, কালো বিড়াল সাজা, সেই কারণে আমরা ওকে একটা কালো বিড়ালের ড্রেস কিনে দিছি। অনেকের অনেক রকমের শখ, যার যা শখ, যে যা সাজতে চাইছে, আজকে সবগুলো তারা সেজে গুজে আসতে পারছে। আর টিচাররাও দেখেন কি সুন্দর করে করে সাজছে। আসলে কি আজকে হচ্ছে আমেরিকা হ্যালোইন, তো হ্যালোইনের দিন স্কুলে আর কি এইভাবে তারা ড্রেস পরে পরে হ্যালোইনের ইয়া সাজে। এইবার গা দেখেন আমার সাথে সে মানে একটা ইয়া দিল, এখন হ্যালোইন নিয়ে অনেকেরই অনেক রকমের কথা আছে, সেগুলাতে আমি না হয় না যাই, আজকে শুধুমাত্র এই সুন্দর জিনিসগুলাই দেখাই যে বাচ্চারা কত সুন্দর সুন্দর ড্রেস পরছে, কত রকমের কি করছে সেগুলাই বলি। তো আজকে আবার এরা স্কুলেই জাস্ট এইটুকুই করছে যে ড্রেস পরে এসে আপনার এরকম করে ই করবে, তারপরে আবার ক্লাসেও ওদেরকে অনেক সুন্দর ই করছে। আজকে কোনো তাদের ক্লাসে কোনো রকমের পড়াশোনার অ্যাক্টিভিটিস নাই, সব খালি মজা করবে, খেলনা দিবে, এইগুলা করবে, সেটাও আপনাদের সামনে ক্লাসে যখন নিয়ে যাবে সেটাও দেখাবো। তবে আজকে সন্ধ্যায় এই সকল বাচ্চারা কি করবে, সবার বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে এরকম ড্রেস পরে পরে চকলেট কুড়াবে এবং অনেক চকলেট তারা নিয়ে বাসায় যাবে, মানে এটা তারা খুবই এনজয় করে ছোট ছোট বাচ্চারা। চলেন এবার আয়ানের ক্লাসে যাই, ক্লাসে যায় দেখাই, এটা আয়ানের ফ্রেন্ড, আয়ানের কচ্ছপ সাজছে। চলেন আয়ানের ক্লাস থেকেও আপনাদের ঘুরে নিয়ে আসি, এই সুযোগটা তো আর পাবো না, কারণ ওদের ক্লাসে সময় ঢুকতেও তো দেয় না, তো এই সুযোগটা কি হাতছাড়া করা যায় বলেন। আসার পরে ভালো লাগছে যে এত সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমার বাচ্চাটা পড়াশোনা করতেছে, যেটা দেখে সত্যি ভালো লাগার মতো। আমেরিকার প্রতিটা স্কুলেই তারা খুব যত্ন করে কিন্তু বাচ্চাদেরকে পড়াশোনা করায় এবং বাচ্চাদেরকে নিয়ম শৃঙ্খলা শেখায়, যেটা বাড়িতেও আসলে শেখানো সম্ভব না। যাই হোক, আজকে ভালোই লাগলো ওর ক্লাসে এসে। আমি জানি না আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই বোনেরা তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখাবেন যে আমেরিকার স্কুলগুলোতে কেমন মজা হয়।